এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দুদিন আগেই প্রাথমিকের 16,500 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাদের মেধা তালিকায় নাম রয়েছে তাদের ইন্টারভিউ হবে জানুয়ারিতে। এই ঘোষণার পর একদিকে যেমন আশার আলো দেখছেন প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীরা, অন্যদিকে কার্যত অন্ধকারে ডুবে রয়েছেন উচ্চ প্রাথমিকের হাজার হাজার চাকরি প্রার্থী। কারণ 2016 সালে 23 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে যে প্রক্রিয়া চলছিল গত 11ই ডিসেম্বর তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করলেন 120 জন চাকরি প্রার্থী। মামলাকারীদের দাবি তাদের নাম মেধা তালিকায় ছিল, কিন্তু সিঙ্গল বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। যারা মেরিট লিস্টে ছিল তারা কিন্তু আবার অকৃতকার্য হয়ে আনসাকসেসফুল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেটা ডিভিশন বেঞ্চে আবেদন করবে যে এই যে মেরিট লিস্টটা ছিল সেই মেরিট লিস্টটাই যেন রেখে সেটাকে রিকাস্ট করা হয় বা রেক্টিফাই করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। মামলার শুনানি হতে পারে আগামী 4ঠা জানুয়ারি। শোভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। চলে আসছে পরের খবরে। 15ই জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক ও একাদশের বার্ষিক পরীক্ষা, 10ই মার্চ থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল। বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, মাধ্যমিক শুরু হতে পারে 1লা জুন থেকে। দু একদিনের মধ্যেই পরীক্ষার সূচি প্রকাশ করবে পর্ষদ। করোনা আবহে পিছিয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আগামী বছর দুটি পরীক্ষাই হবে জুন মাসে। পরীক্ষার দিনক্ষণ নিয়ে বুধবারই জল্পনার অবসান ঘটিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পরীক্ষা সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15ই জুন থেকে, পরীক্ষা শেষ হবে 30শে জুন। প্রতিদিন পরীক্ষা হবে একটি বিষয়ের। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত হবে পরীক্ষা, তার মধ্যে 15 মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য। উচ্চ মাধ্যমিকের মতো একই দিনে শুরু হবে 11শ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। লিখিত পরীক্ষা জুনে শুরু হলেও উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল শুরু হবে আগে। সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 10ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে। করোনার জেরে প্রায় 9 মাস ধরে বন্ধ রয়েছে স্কুল। গৃহবন্দী পড়ুয়াদের পঠন পাঠন চলছে অনলাইনে। যারা 2021-এ মাধ্যমিক দেবে তাদের ক্লাস হয়েছে 2.5 মাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে গিয়ে একদিনও ক্লাস করেনি। দিল্লি বোর্ডের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 30-35% সিলেবাসের ভার কমিয়েছে রাজ্য, কিন্তু পরীক্ষা কবে হবে সেই প্রশ্নের উত্তর মিলছিল না। অবশেষে জানা গেল উচ্চ মাধ্যমিকের সূচি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, 1লা থেকে 10ই জুন মাধ্যমিক পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে। দু একদিনের মধ্যেই পরীক্ষার সূচি ঘোষিত হবে। 2020-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 18ই ফেব্রুয়ারি। লকডাউন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় পরীক্ষা। পরীক্ষার্থী ছিল 10,03,666 জন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল 12 থেকে 27শে মার্চ। করোনার আবহে 21শে মার্চ পর্যন্ত পরীক্ষা হয়ে থমকে যায়। বাতিল হয় 14টি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,61,583। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।